তো ভিউয়ার্স, এত সময় স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পারলেন, তো এই ধরনের ভিডিও আপনিও চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়ে যে কোনো একটা ফটো দিয়েই এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স কিভাবে করবেন এখন দেখাই, সেই জন্য আপনাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, জাস্ট আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে লিখবেন ভিমেজ। তো ভিমেজ লিখে সার্চ করলে এই অ্যাপটি দেখেন সবার প্রথমে চলে আসবে। তো আপনারা জাস্ট এটা ডাউনলোড করে নেবেন, আইকনটা ভালো করে দেখে নিন। তো এই অ্যাপটাই জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। তো ভিউয়ার্স ইনস্টল শেষ হলে এরপর অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে এরকম চলে আসবে। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, জাস্ট স্কিপের উপর ক্লিক করে দিবেন। তারপর অ্যাপটা এভাবে কিনে নেওয়ার কথা বলবে, তো আমরা ফ্রিতে ব্যবহার করে দেখি। তারপর এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো দেখেন তারপর কিন্তু এরকম চলে আসলো। তো তারপর এখানে অ্যালাউ পারমিশন চাইবে, তো আমি অ্যালাউটা দিয়ে দিলাম। এরপর এখানে আপনার গ্যালারির সমস্ত ফটো শো করবে, তো এখান থেকে আপনি যেই ফটোটা দিয়ে এটা করতে চান সেই ফটোটা যেখানে আছে সেখানে খুঁজে বের করবেন। তো ভিউয়ার্স আমি আমার ফটোটা পেয়ে গেছি, তো দেখেন আমি এই ফটোটা দিয়ে করতে চাই। তো জাস্ট এই ফটোটার উপর ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে কিন্তু ভিমেজ অ্যাপে আমার ফটোটা চলে আসলো, নিচের দিকে সাইজ শো করতেছে যে আপনি কোন সাইজটা নেবেন। তো আপনি এখানে সাইজ সেট করতে পারেন, এছাড়াও যদি অরিজিনাল সাইজটা রাখতে চান তাহলে অরিজিনালটা থাকবে। তারপর আপনি এখান থেকে উপর দিকে এই তীর চিহ্নের উপর ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করলে যে কোনো একটা অ্যাড শো করতে পারে। তো ভিউয়ার্স অ্যাপটা যেহেতু ফ্রি অ্যাড শো করবে, এখানে স্কিপ লেখা রয়েছে, স্কিপের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো দেখেন এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই ধরনের স্কাই যদি পিছনে লাগাইতে চান তাহলে দেখেন এখানে ম্যাজিক স্কাই লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে একটু ওয়েট করবেন, আপনাদের নেট কানেকশনটা অন রাখতে হবে। এখানে নিচের দিকে দেখতে পারবেন অনেক স্কাই কিন্তু এখানে শো করবে, তো আপনাদের যেটা পছন্দ এখান থেকে আপনার সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইভাবে মুভিং স্কাই এখানে চলে আসছে। এখানে কিন্তু অনেক ধরনের স্কাই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো অর্থাৎ আপনাদের ভিডিওটার সাথে যে স্কাইটা অ্যাডজাস্ট হবে আপনারা সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো দেখেন আমার ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে, তো আমি কিন্তু এটা দিয়ে নিলাম। তো এটা দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, তো এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তারপর এখান থেকে আপনি যদি কোনো গাছপালা লাগাইতে চান সাইটে, তো এখানে দেখেন ইফেক্ট লেখা আছে, শুধুমাত্র গাছপালা হয় না অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অনেক অপশন চলে আসতেছে। তো এখান থেকে আমরা যেহেতু গাছটা লাগাইতে চাই, তো এই ট্রির উপর ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে এই যে এখানে ট্রিটা আছে, তো এটা ক্লিক করার পরে দেখেন কিন্তু এটা কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে আপনি এটা বড় ছোট করে এখানে লাগাইতে পারবেন। তো ভিউয়ার্স এখন এখানে দেখেন এখানে ট্যাপ টু অ্যাড লেখা আছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এভাবে আপনারা যে ইফেক্টটা ব্যবহার করতে চান। তো দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি দেখেন এটা কিন্তু এই সাইড থেকে গাছটা রয়েছে, তো আপনি চাইলে এই সাইড থেকেও নিতে পারবেন, রোটেট করতে পারবেন। সেজন্য কিন্তু নিচের দিকে টুলস গুলো ব্যবহার করতে হবে, আপনি চাইলে এই গাছের চেঞ্জ কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে, এখানে যে পাশ থেকে ইচ্ছা সেই পাশে নিতে পারবেন, আরো অনেক কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পারতেছেন এখানে নিচের দিকে এই যে এফ ফ্লিপ লেখা আছে, যদি এখানে ক্লিক করি তাহলে গাছটা কিন্তু আবার এই সাইড থেকে চলে আসতেছে। তো দেখেন এখন কিন্তু গাছটা ঠিক এই সাইড থেকে এই সাইডে আসছে। তো এখন আপনারা এভাবে যে পাশে আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু অ্যাডজাস্ট করে এভাবে দিয়ে নিতে পারবেন। এছাড়াও চাইলে এখান থেকে নিচের দিকে কিন্তু আপনি এখানে এটার স্পিড কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখানে স্পিড লেখা আছে, এখানে স্পিডে ক্লিক করলে এখানে যতটুকু স্পিড আমার দেওয়া প্রয়োজন ততটুকু আমি দিয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স তারপরে এখান থেকে স্পিডটা কম বেশি করা হলে এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে আবার এই যে দেখেন টিক চিহ্ন রয়েছে, তো টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নের উপর ক্লিক করার পরে এখন যদি আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করার দরকার হয়, তো এক্সপোর্ট লেখা আছে উপরে, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখেন আপনারা যেই সাইজটা রাখতে চান সেটা, তারপরে এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে, তো অ্যাড আসতে। কিন্তু তার আগে দেখেন এখানে কিন্তু ভিমেজ লেখা আছে, তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে এটা কেটে দিতে পারবেন না, কারণ এখানে ক্লিক করা মাত্র একটা কিনে নিতে পারবেন। তো আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন, তাহলে আপনাকে এটার প্রো ভার্সনের লিঙ্কটা দিয়ে দিতে পারি। এছাড়াও আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করেন,
গুগলে ভিমেজ মুড এপিকে লিখে সার্চ করে ডাউনলোড করেন, তাহলে কিন্তু সেটাই কিন্তু এই ভিমেজ অপশনটা আসবে না। তো এই এখান থেকে এখন সেভ করার জন্য জাস্ট নিচের দিকে দেখেন সেভ আইকন আছে, তো এই সেভের উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এরকম নতুন নতুন রিয়েক্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।